নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন এমবিসি স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা ডাব্লিউবিসিএস মেন 2018 সালে যে এক্সাম হয়েছে সেখানে ম্যাথামেটিক্সের যে পেপার, আমরা সেই সমস্ত প্রবলেম সলভ করছি। অলরেডি আমরা 3টি পার্ট আপলোড করেছি, আপনারা চাইলে সেই পার্টগুলো দেখে নিতে পারেন। এটা আমাদের 4 নম্বর পার্ট এবং 18 নম্বর প্রশ্ন। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আগে এখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। বলা হয়েছে, এ বয় রেকর্ডেড দ্য ওয়েট অফ সাম অফ হিজ ফ্রেন্ড অ্যাজ, এখানে সমস্ত রেকর্ড করা হয়েছে, তার যে সমস্ত বন্ধুর বয়সগুলো রেকর্ড করা হয়েছে, রেকর্ডগুলো সব এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপ টু 40 কেজি পর্যন্ত। হোয়াট ইজ দ্য মিডিয়ান, এখানে আমাদের ভুললে চলবে না। এখানে কিন্তু মিডিয়ান মানে কি, এই মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, ঠিক আছে? আর গড়ের সাথে মধ্যমার একটা তফাত আছে। গড় হলে তো সকলেই সহজে এটা সলভ করা যায়, কিন্তু মধ্যমা হলে একটু আমরা অন্যরকমভাবে সলভ করব। গড় হলে কী হতো, এই সবগুলোকে টোটাল করতাম, তারপরে টোটাল যতগুলো এখানে সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে আমার এটা গড় নির্ণয় করা যেত। কিন্তু মিডিয়ানের ক্ষেত্রে একটু আলাদা। প্রথমে আমরা এটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব, অর্থাৎ ছোট থেকে বড় যদি সাজানোর চেষ্টা করি। এখানে ফার্স্ট আছে 30, তাহলে এখানে আমরা লিখলাম 30, কেজিগুলো আর লিখছি না। তারপরে দেখুন এখানে আছে 32, তাহলে এখানে লিখছি 32। তারপর আছে তলাতে দাগ নিয়ে নিলে সুবিধা হবে, 30 32। তারপর দেখুন এখানে আছে 36, এখানে 36 লিখছি। তারপর আছে 38, আবার এখানে 38 লিখছি। এরপর চলে আসছি 40, 40 এখানে লিখছি। 40'র পর দুটো 40 আছে, তাহলে আমরা পাশাপাশি দুটো 40 লিখবো, এখানে 40। তারপর হচ্ছে 45, 45 লিখলাম। 45'এর পর হচ্ছে 50, এখানে 50 লিখছি, এবং তার পাশে আছে 52, এখানে 52 লিখছি। তার পাশে আছে, এখানে আছে দেখুন 54 আছে, এখানে 54 লিখছি, এবং 54, আর এখানে আছে 65। এই ডাটাগুলো কিন্তু খুব আপনাকে কেয়ারলি লিখতে হবে, একটা মিস হয়ে গেলে আপনার অঙ্কটা ভুল হয়ে যেতে পারে, তাই শেষে একবার গুনে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিকই আছে। এরপর যখন আপনি মিডিয়ান নির্ণয় করবেন, এটা কিন্তু খুব ভাইটাল, আপনাকে এটা সাজিয়ে নিতেই হবে। মিডিয়ান করার ক্ষেত্রে আমি তো সব থেকে বলবো সহজ প্রসেস, অ্যাটলিস্ট আপনি এখানে যেহেতু অনেকগুলো সংখ্যা আছে, টোটাল 11টা আপনি গুনেই নিয়েছেন, তার মানে আপনি এখানে 5টা নিন, এটা হচ্ছে 5টা স্ল্যাব, 1 2 3 4 5, আর শেষ দিক থেকে 5টা, 1 2 3 4 5, শেষ দিক থেকে 5টা। তাহলে এখানে আমার কি পড়ে আছে, 40 পড়ে আছে। তাহলে এটা মিডিয়ান কত হবে, MEDIAN, মিডিয়ান হচ্ছে 40 কেজি। এরপর যেহেতু এটা অড আছে, কিন্তু যদি এটা ইভেন নাম্বার হতো, ধরুন 11টার জায়গায় যদি এটা 12টা নাম্বার থাকতো, সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে তখন আপনার মিডিলে ধরুন এই 40-র সাথে 42 দুটোই, আপনি এখানে 5, এখানে 5, এখানে দুটো পড়ে আছে, তাহলে তখন কী করতেন আপনি, 40 আর 42 এ যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমার হয়ে যেত। এখানে লাগছে না, এখানে যেহেতু অড নাম্বার আছে তাই সরাসরি আমার এখানে উত্তর কত হবে, 40 কিলো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দ্য নাম্বার অফ কোকোনাট প্লাকড ফ্রম ইচ ট্রি ইজ 1 মোর দেন দ্য নাম্বার অফ কোকোনাট ট্রিজ ইন অনিলস গার্ডেন, দ্য টোটাল নাম্বার অফ কোকোনাট প্লাকড ইজ 132, দ্য টোটাল নাম্বার অফ কোকোনাট ট্রিজ ইন দ্য গার্ডেন। অঙ্কগুলো খুব বড় বড়, কিন্তু প্রবলেমগুলো খুব সহজেই করতে পারবেন একটু চিন্তা ভাবনা করলে। টোটাল সে কতগুলো কোকোনাট পেড়েছে, 132টা, তাহলে 132টা টোটাল পেড়েছে, এবং এটাকে এখানে বলা হয়েছে, দেখুন একটা গাছের সংখ্যা যত হবে তার থেকে সে প্রত্যেকটা গাছে তার থেকে একটা করে কোকোনাট বেশি পারছে। এটাকে আপনি উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারেন, কিন্তু এটা যেহেতু ডিজিটটা একদমই সহজ আছে, 11 ইনটু 12, আমরা ভেঙে নিচ্ছি, 11 12 132। তাহলে যদি গাছের সংখ্যা যদি 11টা হয়, তাহলে সে প্রত্যেকটা গাছে তার থেকে একটা করে বেশি কোকোনাট পেরেছে। এই যে এখানে বলা আছে ফ্রম ইচ ট্রি ইজ 1 মোর দেন দ্য নাম্বার অফ কোকোনাট ট্রিজ, যতগুলো কোকোনাট ট্রিজ আছে তার থেকে একটা করে বেশি কোকোনাট সে প্রত্যেকটা গাছে পেরেছে, মানে প্রত্যেকটা গাছে 12টা করে পেরেছে। যদি 11টা গাছ থাকে, প্রতিটা গাছে যদি 12টা করে পারে, তবে 132টা আসে। এখানে আপনাকে কি চেয়েছে, দ্য নাম্বার অফ কোকোনাট ট্রিজ, দ্য নাম্বার অফ কোকোনাট ট্রিজ কত হবে, তাহলে এখানে নাম্বার অফ কোকোনাট ট্রিজ হবে 11। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা একটা খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা খুব
ও সহজেই এটা সলভ করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে ইট হ্যাজ বিন সিন ইন এ সার্ভে অফ এ রিজিয়ন দ্যাট 70% রিড ইংলিশ নিউজ পেপার, 70 জন ইংলিশ নিউজ পেপার পড়ে, 73 জন বাংলা নিউজ পেপার পড়ে এবং 64 জন এই দুটো নিউজ পেপারই একসাথে পড়ে। তাহলে 63 জন যদি কিছুই কোনো নিউজ পেপারেই যদি না পড়ে থাকে তাহলে টোটাল সার্ভেতে কতজন অংশগ্রহণ করেছে বা কতজন আছে। এখানে দেখুন, এখানে সর্বপ্রথম যেটা ইংলিশ নিউজ পেপারের বিষয়টাকে আগে আমরা সমাধান করছি, ইংলিশে পড়ছে 70 জন কিন্তু তার সাথে এই 64টা দুটোই পড়ছে, তাহলে শুধুমাত্র ইংলিশ নিউজ পেপার কারা পড়ে? শুধুমাত্র ইংলিশ নিউজ পেপার পড়ছে 6 জন, 6 জন ব্যক্তি শুধুমাত্র ইংলিশ নিউজ পেপার পড়ছে। এবং আমি যখন বেঙ্গলি নিউজ পেপারের ক্ষেত্রে আসছি, 73 জন বেঙ্গলি নিউজ পেপার পড়ছে এবং 64 জন যেহেতু উভয়ই পড়ছে তাহলে শুধুমাত্র বেঙ্গলি নিউজ পেপারটা পড়ছে কতজন? বেঙ্গলি নিউজ পেপারটা পড়ছে 9 জন। তাহলে শুধুমাত্র ইংলিশের কথা বললে 6 জন হয়, বাংলার কথা বললে 9 জন হয়। এবার বোধ ইংলিশেও পড়বে এবং বাংলাও পড়বে, এরকম বোধ যখন করা হবে তখন কি হবে, বোধটা তো এখানে দেওয়া যেতে 64 জন, তাহলে এখানে বোধ আমি লিখলাম 64 জন। আর অংশগ্রহণ পড়ে মানে একবারে কেউ কোনো পেপারই পড়ছে না, ঠিক আছে, কোনো পেপার এখানে পড়ছে না। তাহলে সেই ডোন্টের কথাটা কত আছে, ডু নট রিড এনি পেপার, এখানে হচ্ছে 63 জন, তাহলে এখানে আমি লিখছি 63 জন। তাহলে 6 জন আছে যারা ইংলিশ নিউজ পেপার পড়ছে, 9 জন আছে বাংলা নিউজ পেপার, 64 জন উভয় নিউজ পেপার, আর এই 63 জন কোনো নিউজ পেপারে পড়বে না। তাহলে টোটাল সার্ভেতে কতজন অংশগ্রহণ করেছে? 4 3 7, 7 6 13, 13 9 22, 22-এ 2 হাতে থাকে 2, 6 6 12 আর 2 14, 142 জন পার্সেন আছে টোটাল যারা এই সার্ভেতে অংশগ্রহণ করেছে বা সার্ভে করে দেখা গেছে। টোটাল সংখ্যাটা হচ্ছে 142। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমাদের যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পরবর্তী পার্টে আপলোড করার চেষ্টা করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সেখানে বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন। ধন্যবাদ।